মানুষের মতন মানুষ হইতে চাইছি, মানুষের পাশে দাঁড়াইতে চাইছি, সেবা করতে চাইছি। কিন্তু সৃষ্টিকর্তা আমার গোপনে লেগে নেয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ভিডিওটা আগে একটু শেয়ার করে দিবেন, তারপরে আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখবেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা তালতলী উপজেলাতে, এখানে পচাকুরালিয়া ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এক বোন শুয়ে আছে, ওর কি হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব, এবং আমরা একটু কথা বলতে চাই এর আগে ওর মায়ের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? কি অবস্থা আপনার মেয়ের, কি অবস্থা, কি হয়েছে একটু বলেন তো। লেখাপড়া করে, তারপর নানা বাড়ি বেড়াইতে গেছে, বেড়াইতে যেয়ে গাছে উঠছে শখ করে কাঁঠাল পাড়ার জন্য, কাঁঠাল পাড়তে গিয়ে চোখের দ্বারা ঝাপসা দিয়ে পড়ে যায়, স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে। ডাক্তারে বলছে, সাথে সাথে ডাক্তারের কাছে নিয়েছি, ডাক্তারে বলছে যে এ রুগী ঢাকা নিয়ে যান, ঢাকা নিয়ে বাজারের হাসপাতালে নিয়েছি, কোনো জায়গায় সিট নেওয়ার পর ঢাকা নিউরোসার্জেন ডাক্তার বলছে যে 72 ঘন্টার মধ্যে অপারেশন করা লাগবে, নাইলে বাঁচবে না। মানে আমার সাথে কথা বলেনি, আত্মীয় স্বজনের কাছে বলছে যে ও যদি বাঁচো তাহলে ও প্যারালাইসিস হয়ে যাবে। এবার বলছে কী হয়েছে, মানুষের যে মেইন রগটা আছে ওই রগটাই আর এতে শেষা খায় নষ্ট হয়ে গেছে, যদি আল্লাহ ভালো করে তাই সুস্থ হবে। তো আমি বিগত 7 মাস চিকিৎসা করাইছি, অনেক টাকা খরচ হয়েছে, এখন পারিনি, বিদায় বাড়িতে নিয়ে। কত টাকা খরচ হয়েছে আপনার মেয়ের চিকিৎসায়? 8 থেকে 10 লক্ষ খরচ হয়েছে। 10 লক্ষ টাকা? জি। দর্শক, একটি তথ্য আপনাদেরকে আমি দিয়ে রাখি। দর্শক, আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, এই যে আমাদের পাশে যিনি রয়েছেন ওর নাম হচ্ছে খুশি, সুখী। দর্শক, আমাদের পাশে যে বোন রয়েছে ওর নাম হচ্ছে সুখী, ও কিন্তু একজন মেডিকেল স্টুডেন্ট। উনি কিন্তু গ্রাম থেকে উঠে যাওয়া সেই সুখী, তিনি কিন্তু এত ভালো মেধাবী একজন শিক্ষার্থী, কারণ হচ্ছে মেডিকেলও কিন্তু চান্স পেয়েছে, কিন্তু ভর্তি আর হতে পারে নাই। ভর্তি হওয়ার আগেই, সুখবরটি দেওয়ার আগেই কিন্তু এই অসুস্থ হয়ে পড়েছে। ওর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, তার আগে ওর মায়ের সাথে একটু কথা বলতে চাই। আন্টি, আপনার মেয়ে, আপনার কয় মেয়ে কয় ছেলে একটু আমাদের একটু বলবেন, একটু জোরে বলেন। হ্যাঁ, এক মেয়ে এক ছেলে। মেয়ে নিয়ে আমার আশা ভরসা ছিল, মেয়ে আমি লেখাপড়া করেছি এবং কষ্ট থেকে, আর মানুষের করতে চেয়েছি, আর আল্লাহ দিছে, বাকিটা আল্লাহ আর বাড়িতে যা দেখছে তাই হয়েছে। এখন বাকিটা আল্লাহর ভরসা, আল্লাহর কাছে আশা করি যেন স্বাভাবিক যেন ফিরে পায়। আপনার সবচেয়ে কোন কথাটা ওর সবচেয়ে আপনার বেশি আঘাত করে আপনাকে? আঘাত করে, ও সবসময় বলছে যে মা আমি লেখাপড়া করে মানুষ হইয়া আমি তোমাদের পাশে দাঁড়াবো আর মানুষের সেবা করবো, এইসব কথা বললে ওর কষ্ট হয়। আপনি কথা বলার ব্যাপার তাই। দর্শক, আমরা যেটি শুনলাম, মেয়ে কিন্তু, তার মেয়ে কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, কারণ অনেক মেধাবী, অনেক লেখাপড়া করে কিন্তু মেডিকেলে চান্স পেয়েও কিন্তু ভর্তি হতে পারে না, তার আগেই আর জীবনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আপনার সবচেয়ে আপনার মেয়ের জন্য কোন জিনিসটা একটু কষ্টদায়ক হয় সবসময়, এই জিনিসটা আপনার মনে পড়ে একটু, সেইটা একটু আমরা জানতে চাই। যে মেয়ে এত সব স্মৃতি আমার চোখের সামনে ভাসে, আমি হাট যেই জায়গায় যাবো সব জায়গায় ওর স্মৃতি, সব কাহিনী, বলার মতন কোনো কিছুই নেই, সবই ওর বললে আর বেশি কিছু। ওর সামনে আমরা এইসব কথা আলোচনা করছি না, ও আর কষ্ট পেলে ডাক্তারে বলছে যে আরও আর ক্ষতি হইব, ওর সামনে কোনো এইসব ই বলবো না, সবসময় হাসি খুশি রাখবেন, আর ওর হাসি খুশি রাখবেন, নাইলে ও আর সমস্যা হয়ে দাঁড়াই গিয়েছে। আমরা ওর সামনে কোনো কথা বলি না, আকাশের যা মনের কষ্ট সব আকাশেরই রাখি। আচ্ছা, একটু বলবেন যে ও কিসে লেখাপড়া করে এবং কি লেখাপড়া করেছে, কোন স্কুল থেকে প্রথম এসএসসি পাস করে বের হয়েছিল, একটু সেইটু বলবেন আমাদেরকে। ছোট বুকে পিকে থেকে মেট্রিক পাস করছে, তারপর তান্তরি কলেজ থেকে ইন্টার পাস করছে, সরকারি কলেজ থেকে, তারপর বরিশালে আরে বিএসসি নার্সিং এ কোচিং করেছে 4 মাস, তারপর চান্স পাইছে সরকারি ডাক্তার নাই 6 মাস, তারপর বেসরকারি তো অনেকটা চান্স পেয়েছে, অনেক জায়গা থেকে অফার আসছে, কিন্তু ভর্তি করার সময় হয়নি, এর আগে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। দর্শক, ওর বাবাও কিন্তু আমাদের সাথে রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই, আপনি একটু আমাদের পাশে আসেন। দর্শক, ভিডিওটা শেয়ার করি, পরে লাস্ট মুহূর্তে কিন্তু আমরা ওর সাথে কথা বলবো। দর্শক, ওর এই রয়েছে ওর বাবা, বাবার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? জি। কী অবস্থা আপনার মেয়ের, কী অবস্থা এখন? নানার বাড়িতে বসে অ্যাক্সিডেন্ট করেছিল, গাছ থেকে পড়ে গেছিল, 7-8 ফুট।
পায়ের উপর দিয়ে পড়ে গেছে। ওদিকে মেরুদণ্ড তিনটা ভাঙা গেছে, ইঞ্জুরি হয়েছে। ইঞ্জুরি হয়ে যায় ওই স্পাইনের কোয়ার্ড যেটা ওইটা থেতলাই ফেলাইছে বলছে। তারপর থেকে তো শরীরটা অবশ হয়ে গেছে, এখন চিকিৎসা তো দীর্ঘদিন প্রায় 7-8 মাস ধরে চিকিৎসা হাসপাতালে। একটু কথাটা জোরে বলবেন। হ্যাঁ, 7-8 মাস ধরে হাসপাতালে ভর্তি ছিল, ওখানে শুধু থেরাপি করছে। তারপর অপারেশনে তো অনেক টাকা খরচা হয়েছে, ব্যয় হয়েছে, অনেক ব্যয়বহুল চিকিৎসা আর কি। দর্শক, ওর বাবার সাথে আমরা কথা বললাম আর স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। দর্শক, একটু ওর সাথে কথা বলতে চাই। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ভালো আছো? জি। কি অবস্থা তোমার, একটু আমাদের একটু বলো, তোমার কি অবস্থা, কি অবস্থায় আছো তুমি একটু বলো। একটু অবস্থায় আছি। অবস্থায় আছো? তোমার কি এখন ঘোরাফেরা করতে মনে চায় না? কি কি চায় তোমার, কি কি জীবনে তোমার আশা ছিল, কি আশা ছিল একটু আমাদেরকে একটু বলো। আমি তো আমরা শুনেছি তুমি যে গাছ থেকে পড়ে গিয়েছিলে, অ্যাক্সিডেন্ট করেছো, আর তুমি নাকি মেডিকেলও চান্স পেয়েছিলে, ভর্তি হওয়ার আগ মুহূর্তে তোমার এই দুর্ঘটনা ঘটেছে। একটু আমরা একটু তোমার কাছ থেকে আমরা একটু শুনতে চাই, তুমি একটু বলো আমাদেরকে, তোমার একটু করে কষ্ট করে একটু আমাদেরকে বলো, আর দর্শকরা একটু শুনতে চায় তোমার যে কি হয়েছে একটু আমরা একটু জানি। আমি পড়াশোনা করে মানুষের মতন মানুষ হইতে চাইছি, মানুষের পাশে দাঁড়াইতে চাইছি, কিন্তু সৃষ্টি করতে আমার গোপনে লেগে নেয়। তুমি SSC কত সালে পাশ করেছো এবং সেটা আমাদেরকে বলো, স্কুল লাইফের একটু ঘটনা আমাদেরকে বলো। SSC 2019 সালে পাশ করছি আর SSC 2021 সালে পাশ করছি। তো নানু বাড়িতে গেছিলাম বেড়াইতে, ওখান থেকে গাছে উঠছি, গাছ থেকে পড়ে যাই, স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে, তারপর থেকে এই অবস্থা। ডাক্তার কি বলেছে? ডাক্তার এখন বলছে যে অনেক থেরাপি দিতে হবে, টাকা পয়সা লাগবে, তারপর যদি কিছুটা স্বাভাবিক জীবন আসতে পারে। আমরা তো শুনেছি তোমার বাবার যত টাকা পয়সা ছিল সব শেষ করে দিয়েছে তোমার পিছনে, এবং যত কিছুই ছিল শুধু তোমাদের একটা ঘর রয়েছে, তাছাড়া কিছুই নেই। তুমি কি কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছ কি না, যে তুমি আবার সবার জীবনে ফিরে আসবা, আবার মানুষের মতো মানুষ হওয়া, মানুষের উপকার করা, মানুষের চিকিৎসা করা? তুমি তো একজন মেডিকেলের স্টুডেন্ট ছিলা, তুমি সুস্থ হয়ে কি হতে চাও, কি করতে চাও? সুস্থ হতে পারলে আমি মানব সেবাই করতে চাই। সেবাই করতে চাও? আমাদের মতো মানুষের পাশে দাঁড়াতে চাই। তুমি যে জীবনও কল্পনা করো না তোমার অবস্থা এরকম হবে। না, তাহলে এখন বর্তমানে তোমার যে বন্ধু বান্ধব যারা আছে, তোমার বান্ধবীরা আছে, তোমার ছাড়রা আছে, তারা কি তোমাকে দেখতে আসে? না, স্যাররা দেখতে আসে নাই, কিন্তু বন্ধু বান্ধবরা দেখতে আসছিল। আসছিল? তারা কি বলে? তোমার তো মনে চায় নাকি ওদের সাথে? তারা বলে সুস্থ হয়ে যাবে, সান্ত্বনা দেয় যেটা। আমরা দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে, দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন, আর এই ফ্যামিলিতে যারা রয়েছেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন সবাই। আর তাছাড়া হচ্ছে এরা এই ওর চিকিৎসার জন্য প্রায় 10 লক্ষ টাকার মতো চলে গিয়েছে। ওর শুধু একটি ঘর রয়েছে, তাছাড়া ওর কিছুই নেই, জায়গা জমি যেটুকু ছিল সব বিক্রি করে ওর চিকিৎসা করানো হয়েছে। দর্শক ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আর একটু লাস্ট ওর আম্মার সাথে একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি আপনার চোখে অনেক পানি, আপনার মেয়েকে নিয়ে কি আশা বাসা ছিল আপনার? আশা ছিল যে আমার মেয়ে একজন ভালো একজন নার্স, সে মানুষের সেবা করবো, বা ওর বাবা অসহায়, আর বাবার কাছে দাঁড়াবে। আমার একটা বড় ছেলে নেই, একটা মেয়ে আমি জীবনে লেখাপড়া করে মানুষের মতন মানুষ করছিলাম, আল্লাহ মানুষ বানাইছে, কিন্তু বাকিটা আল্লাহর কাছে। কি চাই আনছি এখন আমি জানি না। আপনি যদি সাহায্য সহযোগিতা চান কিনা একটু আমাদেরকে একটু বলবেন, যেহেতু এখন আপনি তো আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে, যা ছিল এখন মানুষের সাথে সরম বা ই করে কোনো লাভ হবে না, যেহেতু আপনার মেয়েকে আপনার বাঁচাতে হবে, সেই সম্পর্কে একটু বলেন যে আপনি কি চাচ্ছেন। এই আমাদের ভিডিওটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখবে, দেখলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে চাইবে বা সাহায্য সহযোগিতা করতে চাইবে। আমরা সে সময় আপনার কথা বলবো কিনা বা আপনি চাচ্ছেন কিনা সাহায্য, সেইটা আমাদের একটু বলুন। আজকে এখন যদি মনে করেন আছে না, অনেক টাকা পয়সা, অনেক বড় লোকেরা থাকতে দেয়, দিলে দিয়ে মনে করছি টাকা পয়সা হয়, তাহলে আবার নিয়ে থেরাপি
চিকিৎসা করার চেষ্টা করব জানেন তো অনেক টাকা লাগবে এই জন্য আমরা দেশে আইসা করছি টাকার কারণে আমরা থাকিনি টাকা হইলে আবার জামান টাকা আমরা গুছাইতে না পারলে তার কোনো কিছু করার নাই তাহলে এইভাবেই খাওয়াতে আর কি করার আছে আপনার মেয়ের বর্তমানে প্রতি মাসে কি রকম টাকা লাগতেছে একটু আমাদেরকে একটু বলবেন দৈনিক প্রতিদিন দৈনিক আর খাওয়ালে 500 টাকা খরচ আছে 500 টাকা হ্যাঁ আর থেরাপি থেরাপি তো আমরা দিতে পারি না থেরাপি প্রতিদিন 1500 টাকা লাগে প্রতিদিন থেরাপি দিতে কিন্তু গ্রামাঞ্চলে কোথায় দিন এই জন্য দিতে পারিনি নিয়ে এসেছি দেশে দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ হচ্ছে এই ফ্যামিলির প্রতিদিন নর্মালে 2000 টাকা দরকার মাসে 60000 টাকা আর ওর থেরাপি দিতে কিন্তু অনেক টাকা লাগে ঢাকাতে বাসা ভাড়া দিয়ে থাকতে হয় দর্শক এমন কেউ যদি থাকেন হৃদয়বান ব্যক্তি ওই জায়গায় বাসা ভাড়া অনেক দাম অনেক একটা এইসব রোগী নিয়ে মনে করেন সবে ভিতরের বাসা নিতে 8 থেকে 10 হাজার টাকা একটা বাসা ভাড়া তারপর নর্মাল একটা বাসায় থাকতেছি 1 মাস তাও 5000 টাকা ভাড়া দিয়ে তারপর দেখি মাসে কিছু করি নাই থেরাপিতে নি তারপর 30000 টাকা খরচ হয়ে গেছে তখন আইসা করছে তখন আর থাকিনি যে আমরা কীভাবে রাখবো এই জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে তারপর নিয়েছি মানে অ্যাম্বুলেন্স ছাড়া গাড়ি ছাড়া কোনো জায়গায় নেওয়া যায় না কিভাবে চলবে এই জন্য বাড়িতে নিয়েছি এখন যদি টাকা পয়সা জোগাড় করতে পারি তাইলে আবার পয়সা নিয়ে যাবো যদি পাশে মানুষ দাঁড়ায় সাহায্য করে তাইলে কোনো কিছু করার নেই আর একটা কথা বলতে চাই আপনার মেয়ে আপনার এমন কোন স্মৃতিটা বেশি বাঘ আপনাকে মনে করে দেয় যে মেয়ে আমার উমুক এই কথাটা বারবার আপনাকে বলতো অ্যাক্সিডেন্টের আগে বা কোন জিনিসটা বেশি আপনাকে কাঁদায় সব জিনিসই ওর কাঁদায় ও সব জিনিস ওর হাতে বুঝতে সব জায়গায় ওর স্মৃতি সব কিছুতে ও অনেক মানুষে জানো ওই পাশে যাগো লোক আছে তাদের কাছে ও ওর কোনো স্মৃতির শেষ নেই ও জীবনে যে এরম মেয়ে যাইব বা এরম এত কষ্ট করে আমার জীবনে খাওয়াইছে আর এত কিছু করছে ওর জীবন নিয়ে যে মা মানুষে বলে যে যুগে মেয়েকে বলে যুগে খায় তা আমি যুগ খামো আমি যুগ খাই আর মানুষের মতো মানুষে তোমার পাশে দাঁড়াবো বাবার অবস্থায়ও তুমি জীবনবার কষ্ট করছো আমার নিয়ে যাও আমি তোমার পাশে আছি আর কোনটা সব কিছুই ওর স্মৃতি আর স্মৃতি এমন কিছু জায়গায় নাই যে না আছে সব জায়গায় আছে ওর স্মৃতি আঁকতে বইতে রাঁধতে খাইতে সব কিছুতেই দর্শক আমরা একটু তার প্রতিবেশীর সাথে কথা বলতে চাই আমার মেয়ের ডাক্তারে বলছে তুমি 1 মাস পানি জায়গায় কাজ করতে পারবা না তারপর 8 দিন আগে ডাক্তার দেখাইছি বলছে যে আবার বরিশাল যায় ডাক্তার দেখানো ডাক্তার দেখানোর আগে মেয়ের যে অবস্থা দেখছি মানুষ সবাই বলে যে কীভাবে তুমি 7 মাসে হাসপাতালে চিকিৎসা করাইছো তুমি তো অসুস্থ কিন্তু আল্লাহ আমার অনেক সুস্থ রাখছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি আমি যেন আমার মেয়ের সেবা করি আমি যেন আগের মতো সুস্থ করে ফিরিয়ে আনতে পারি এটাই আল্লাহর কাছে চাওয়া আর কিছু চাই না দর্শক আমরা একটু কথা বলতে চাই তার প্রতিবেশী রয়েছেন আসসালামু আলাইকুম কি অবস্থা দেখছেন ওই ওর সুখীর অবস্থা তো আমরা বাড়ির পাশ থেকে এলাকা যারা আছি আমরা সবাই দেখতেছি একই ওর মা যা বলছে সবগুলোই ঘটনা হলো ওর বাবা উচ্চ শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে না পারে মাঠে কাজ করতে না পারে অন্য কিছু করতে না পারে ব্যবসা বাণিজ্য করতে তাই আমরা মোটামুটি একটু ওই দুই একটা টিউশুরি করেও আর ওর ওয়াইফ তাও আমাদের পরবর্তী বেশি বাড়িতে আশেপাশে যেরকম সবগুলো বলাও যায় না এরকম মান সম্মানের দিকেও লজ্জাবোধ হয় বলতে এরকম করে এ যাবৎ চলে আসছে বেশি একটা জায়গা জমি নেই অল্প কিছু সংখ্যক জায়গা জমি ওর অ্যাক্সিডেন্টের পরে প্রায় সবগুলোই বিক্রি আছে শুধু ঘরের ভিটাটা আর কিছুই নেই ওর যে আশা ছিল ও শুধু আমার একটা মেয়ে আছে ওখানে আসলে আমার মেয়ের কাছে শুধু যাওয়ার জন্যই চেষ্টা করি ওর সাথে এত একটা মিল ছিল দুদিন ধরে আমি বাড়িতে আমি এইতে কাজ করি আমার ওই যে চাষ মেশিন আছে আমি আসতে পারি না শুধু মামা আমার বাড়িতে মেহমান আসছে আমি আসতে পারি না দুদিন ধরে আসি না এই সময়টুকু পাই না আমার একটা ছোট্ট ভাই আমাকে জিজ্ঞাসা করে তানজিলা আপুকে আসে আম্মু খালাম্মাকে আসে নাই ওর আসলে তো সুখী আপুর তো দেখতে না আসতে পারে না কেমনে আমি শুনে আমি অবাক হয়ে গেছি ও এরকম একটা মেয়ে ছিল এখন আমি এলাকা এবং দেশবাসী যারা আছে ওর সুশিক্ষিত চিকিৎসা করার জন্য যেন পূর্ণ জীবন ফিরে পেতে পারে এবং তালতলি উপজেলায় যারা আছে গণ্যমান্য ব্যক্তি জেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং যারা আছে সমাজসেবায় অফিসার দপ্তর থেকে ও কীভাবে কী বাঁচতে পারে চলতে পারে থাকতে পারে এটা আমার কাম্য এবং কামনা
ছোটবেলা থেকে আমার ইচ্ছা এটাই ছিল, আমি এই ধরনের আশাবাদ করি, ব্যক্ত করি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক, লাস্ট ওর কথা আমরা শুনতে চাই। দর্শক, ওর কাছে আবার একটু আমরা যেতে চাই। আপু, তুমি কি এখন, দর্শকরা অনেকেই অনেক প্রশ্ন করতে পারে, হয়তো বা তোমার সাথে যোগাযোগ করতে পারে বা তোমার ফোনে কথা বলতে পারে, তাছাড়াও তুমি লাস্ট দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে তোমার, একটু বলো। তুমি কি সাহায্য সহযোগিতা চাচ্ছ কিনা একটু আমাদেরকে একটু বলো। তোমার তো এখন বেঁচে থাকতে হবে, যেহেতু তোমার বাবা মার সব কিছু সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, কেউ যদি এইসব রোগীদের পাশে দাঁড়াইতে চান তাহলে আমার কিছু সাহায্য সহযোগিতা করেন, যাতে আমি আমার জীবনটা কিছুটা স্বাভাবিক করতে পারি। দর্শক, সবাই ভালো থাকবেন সেই কামনায়। তাছাড়া এই যে সুখী, সুখীর জন্য সবাই দোয়া করবেন, কারণ হচ্ছে ও একজন মেডিকেল স্টুডেন্ট ছিল, ভর্তি হওয়ার আগ মুহূর্তে কিন্তু ও এই অবস্থাটা হয়েছে। দর্শক, যারা প্রবাসে আছেন তারা বেশিরভাগ আমাদেরকে নক করে থাকেন, ভাই আপনারা একটু নক করবেন যে সাহায্য সহযোগিতা দিতে দিতে চান আমাদের মাধ্যমে দিতে পারবেন। আর এদের ফোন নাম্বারটা আপনারা আমাদের কাছে চাবেন না, জানি যে আমরা এর আগে কয়েকবার দিয়েছি, আপনারা অনেক ডিস্টার্ব করেছেন, কারণ হচ্ছে ফোন দিয়ে বাজে কথা বলছেন, অনেক কিছু কথা বলছেন, আমরা ফোন নাম্বার দিতে পারলাম না। আমাদের যে ফোন নাম্বার, আপনি যদি সাহায্য সহযোগিতা করতে চান আমাদেরকে দিবেন, দেওয়ার পরে আমরা যে সময় পৌঁছে দেবো ওই সময় আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে আপনাদের সহযোগিতা এদের বাড়িতে পৌঁছে গেছে। দর্শক, ওর কিন্তু চলাফেরার জন্য একটি গাড়ি রয়েছে, আর এখান থেকে বের হয়ে হয়তো বাইরে সব কিছু ওর করানো হচ্ছে। দর্শক, তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন সেই কামনাই। আল্লাহ হাফেজ।